প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আবারও আপনাদের সকলকেই সুস্বাগতম আজকে বাংলা ব্যাকরণ থেকে কুড়িটি প্রশ্নোত্তর আলোচনা করব যা আপকামিং প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি এক বিন্দি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দিন আর ইউটিউব বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো চলুন এবারে শুরু করা যাক প্রথম প্রশ্ন গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি অপশান এ বর্জন অপশান বি পরিহার অপশান সি আগ্রহ অপশান ডি প্রদান সঠিক উত্তর অপশান এ বর্জন গ্রহণ শব্দের বিপরীত শব্দ হলো বর্জন নেক্সট প্রশ্ন সমর্থক শব্দের আর এক নাম কি অপশন এ বিপরীত শব্দ অপশান বি সমোচ্চারিত শব্দ অপশান সি বিশিষ্টাত্মক শব্দ অপশান ডি প্রতিশব্দ সঠিক উত্তর অপশান ডি প্রতিশব্দ সমর্থক শব্দের আরেক নাম প্রতিশব্দ নেক্সট প্রশ্ন গোল্লায় যাওয়া এই বাগধারাটির অর্থ কি অপশান এ নষ্ট হওয়া অপশান বি অসৎ কাজ অপশান সি খারাপ কাজে যাওয়া অপশান ডি দোষের কাজ করা সঠিক উত্তর অপশান এ নষ্ট হওয়া গোল্লায় যাওয়া এই বাগধারাটির অর্থ হলো নষ্ট হওয়া নেক্সট প্রশ্ন আহা কী আনন্দ আকাশে বাতাসে কোন ধরনের বাক্য অপশান এ বিবৃতিমূলক অপশান বি আদেশ সূচক অপশান সি বিস্ময়বোধক অপশান ডি প্রশ্নবোধক সঠিক উত্তর অপশান সি বিস্ময়বোধক আহা কি আনন্দ আকাশে বাতাসে এই বাক্যটি হল বিস্ময়বোধক নেক্সট প্রশ্ন ছাদ থেকে চাঁদ দেখা যায় এই বাক্যের ছাদ থেকে কোন কারক অপশান এ অপাদানকারক অপশান বি কর্মকারক অপশান সি কারক, অপশন ডি কর্তিকারক সঠিক উত্তর অপশান সি কারক, ছাদ থেকে চাঁদ দেখা যায় এ বাক্যে ছাদ থেকে এটি হলো অধিকরণ কারক নেক্সট প্রশ্ন প্রদীপ নিভে গেল কোন কালের উদাহরণ অপশান এ সাধারণ অতীত অপশন বি নিত্য বৃত্ত অতীত অপশন সি ঘটমান অতীত অপশান ডি সাধারণ বর্তমান সঠিক উত্তর অপশান এ সাধারণ অতীত প্রদীপ নিভে গেল কোন কালের উদাহরণ এটি হলো সাধারণ অতীত নেক্সট প্রশ্ন নাম পুরুষের উদাহরণ কোনটি অপশান এ সে তারা অপশান বি তুমি তোমরা অপশান সি আমি আমরা অপশান ডি আপনি আপনারা সঠিক উত্তর অপশন এ সে তারা নাম পুরুষের উদাহরণ নেক্সট প্রশ্ন রূপবাচক বিশেষণটি চিহ্নিত করো অপশন এ ঠান্ডা হাওয়া অপশন বি কালো মেঘ অপশন সি মেটে কলসি অপশন ডি মেঠো পথ সঠিক উত্তর অপশন বি কালো মেঘ রূপবাচক বিশেষণটি হলো কালো মেঘ নেক্সট প্রশ্ন অনু স্বর্গ সাধারণত কোথায় বসে অপশন এ শব্দের পূর্বে অপশন বি শব্দের মধ্যে অপশন সি শব্দের পরে অপশন ডি বাক্যের শেষে সঠিক উত্তর অপশন সি শব্দের পরে অনুসর্গ সাধারণত শব্দের পরে বসে নেক্সট প্রশ্ন প্রতি কোন ভাষার উপসর্গ অপশন এ সংস্কৃত অপশন বি আরবি অপশান সি হিন্দি অপশান ডি বাংলা সঠিক উত্তর অপশান এ সংস্কৃত প্রতি সংস্কৃত ভাষার উপসর্গ নেক্সট প্রশ্ন ব্যাসবাক্যর দরকার হয় না কোন সমাসে অপশান এ প্রাদি সমাসে অপশান বি নিপাতনে সিদ্ধ সমাসে অপশান সি নিত্য সমাসে অপশান ডি অলুক বহুবৃহী সমাসে সঠিক উত্তর অপশান সি নিত্য সমাসে ব্যাসবাক্যের দরকার হয় না নেক্সট প্রশ্ন তৎপুরুষ সমাস কয় প্রকার অপশান এ আট প্রকার অপশান বি নয় প্রকার অপশান সি দশ প্রকার অপশান ডি এগারো প্রকার সঠিক উত্তর অপশান বি নয় প্রকার তৎপুরুষ সমাস হলো নয় প্রকার নেক্সট প্রশ্ন লাল লাল ফুল এখানে কোন কোন পদযোগে বহুবচন বহু বচন হয়েছে অপশন এ বিশেষ্য ও বিশেষ্য বি বিশেষণ ও বিশেষণ অপশন সি বিশেষ্য ও বিশেষণ অপশন ডি বিশেষণ ও বিশেষ সঠিক উত্তর বি বিশেষণ ও বিশেষণ নেক্সট প্রশ্ন কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ অপশান এ ছাত্রী অপশন বি দাদি অপশান সি আয়া অপশন ডি সৎ মা সঠিক উত্তর অপশন বি দাদি কোনটি পত্নী অত্য স্ত্রীবাচক দাদি নেক্সট প্রশ্ন কোনটি বিসর্গ সন্ধি অপশান এ পরিষ্কার অপশান বি বিচ্ছেদ অপশান সি বনস্পতি অপশন ডি সদ্যজাত সঠিক উত্তর অপশন ডি প্রশ্ন দুর্যোগ এর সন্ধিবিচ্ছেদ কি দুঃখযোগ দুর্জোগ সঠিক উত্তর অপশন বি দুঃখ যোগ যোগ দুর্যোগের সন্ধি বিচ্ছেদ নেক্সট প্রশ্ন সত্য থেকে সৈত্য কিসের উদাহরণ অপশন এ আদি সরাগম অপশন বি মধ্য সরাগম অপশন সি অপিনিহিতি অপশন ডি অভিশ্রুতি সঠিক উত্তর অপশান সি অপিনিহিতি সত্য থেকে সৈত্য এটি হলো অপিনিহিতির উদাহরণ নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি অপশান এ দশটি অপশান বি বারোটি অপশান সি তেরোটি অপশান ডি এগারোটি সঠিক উত্তর অপশান ডি এগারোটি বাংলা ভাষায় স্বরোধনীর সংখ্যা হলো এগারোটি নেক্সট প্রশ্ন কোনটি দেশি শব্দ নয় অপশান এ কুলা অপশান বি ঢেঁকি অপশান সি হাত অপশান ডি ডিঙি সঠিক উত্তর অপশান সি হাত কোনটি দেশি শব্দ নয় হাত নেক্সট প্রশ্ন অনিলা দেবী কার ছদ্মনাম অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি তরুণ রায় অপশন সি প্যারিচাঁদ মিত্র অপশন ডি সমরেশ বসু সঠিক উত্তর অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নাম আজকের ভিডিওটি এতটুকু আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কন্ট করুন আপনাদের কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তীতে ভিডিও বানাতে প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন বাই